विधानसभा निर्वाचने দলীয় প্রার্থীর হয়ে প্রচারে ফারাক্কায় আসলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকাল 10:30 মিনিটে চপারে করে ফারাক্কা হেলিকপ্টার ময়দানে নামেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে স্বাগত জানান ফারাক্কা বিধানসভা বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষ এবং অন্যান্য নেতৃবৃন্দ। হেলিকপ্টার ময়দান থেকে গাড়ি করে ফারাক্কার জাফরগঞ্জ তামাশা ফিল্ড আসেন, এখানে একটি পথসভা করেন। भारतीय जनता पार्टी फरक्कार मनोनीत प्रार्थी माननीय हेमंत घोषेर समर्थने जे निर्वाचन जनसभा जाफरगंज ग्रामे एकत्रित অনেকক্ষণ ধরে আপনারা রোদের মধ্যে অপেক্ষা করছেন। এবারে পরিবর্তনের নির্বাচন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেই পরিবর্তনের সঙ্গে আমরা ফারাক্কাকে যুক্ত করতে চাই এবং হেমন্ত দাকে বিধায়ক নির্বাচিত করে কলকাতার বিধানসভায় পাঠাতে চাই, তাই তো? পঞ্চায়েত নির্বাচন প্রতি 5 বছর অন্তর হবে, আপনারা ভোটে দাঁড়াবেন, আপনারা ভোট দেবেন, আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন। বিজেপি ক্ষমতা এলে 5 বছর অন্তর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন নির্বাচন হবে। আরে লোকে যদি বিজেপি কে ভোট দেয় তো বিজেপি জিতবে, 18টা এমপি জিতেছে, 200টা এমএলএ জিতবে, তারপর সরকার হবে। টেটের পরীক্ষায় পাস করলেও চাকরি পায় না যতক্ষণ না 10-12 লক্ষ টাকা দিচ্ছি। এসএসসির পরীক্ষায় পাস করলেও চাকরি পায় না যতক্ষণ না 15-20 লাখ টাকা দিচ্ছে। এখানে ডেন্টিস্ট দাঁতের ডাক্তার 6,500 ডাক্তার ভালো পড়াশোনা গোল্ড মেডেল পেয়েছেন, তারা চাকরি পাচ্ছেন না। অন্য রাজ্য থেকে পাস করা লোক নিয়ে এসে 35 লক্ষ টাকা নিয়ে একজন ডাক্তারকে চাকরি দেওয়া হচ্ছে, 35 লক্ষ। তখন যখন বাইরে থেকে এসে এখানে চাকরি করছে তারা বহিরাগত হচ্ছে না, প্রধানমন্ত্রী বহিরাগত, স্বরাষ্ট্রমন্ত্রী বহিরাগত, রাজ্যাজি বহিরাগত। আপনি টাকা দিন তখন বহিরাগত নাই, হয় টাকা দিন নাহলে টাকা নিন। প্রশান্ত কিশোর 500 কোটি টাকা নিয়ে দিদিকে জিতিয়ে দিচ্ছেন, তিনি বহিরাগত নন, তিনি বিহার থেকে এসেছেন। ওনার বৌমা পাঞ্জাব থেকে এসেছেন, তিনি বহিরাগত নন। কিন্তু এবারে পশ্চিমবাংলায় যে পরিবর্তনের যে ঢেউ চলেছে, আমার মনে হয় সেই ঢেউয়ের সুযোগ এখানকার মানুষ নেবে। একবার ভারতীয় জনতা পার্টির বিধায়ককে নির্বাচিত করে আর বিধানসভায় পাঠাবেন, যাতে বিজেপি এবারে যে বিজেপি সরকার হবে সেই সরকার সেই বিধায়কের মাধ্যমে ফারাক্কার আর উন্নয়ন করতে পারে। বিজেপির যেখানে রাজত্ব আছে রাজ্য, সেখানে মুসলমানরা ধনী, তারা শিক্ষিত, তারা চাকরি পান, তারা ব্যবসা করতে পারেন, মুসলমান বলে কেউ তাদেরকে কষ্ট দিতে পারে না। আমি যেহেতু মুসলিম এলাকা, এই মুর্শিদাবাদ জেলা পশ্চিমবাংলার সবচেয়ে থেকে তথা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা জেলার মধ্যে এই মুর্শিদাবাদ জেলা একটি জেলা, সে জেলা পিছিয়ে আছে, মানে মুসলমানরা পিছিয়ে আছেন। কেন বাংলার মুসলমানরা পিছিয়ে আছেন, কেন শিক্ষা পাননি, কেন চাকরি বাকরি পান না, কেন গরিব অশিক্ষিত, কেন তাদের মধ্যে অপরাধী বেশি? মানুষ গরিব হলে অনেক কিছু করতে বাধ্য হয় বাঁচার জন্য, ঘর সংসার করার জন্য, পালন করার জন্য। পশ্চিমবাংলার মুসলমানরা যদি পিছিয়ে থাকেন তার জন্য কে দায়ী? বিজেপি তো দায়ী নয়, বিজেপি তো কোনোদিন জিতেনি, এখানে সরকারে আসেনি, আমাদেরকে লোকে ভোটও দেয়নি। গত লোকসভা থেকে দিতে আরম্ভ করেছেন, এবার বিধানসভায় দিচ্ছেন, এবার বিজেপি সরকার আসবে। আর বিজেপি সরকারের সময় আমরা কাউকে ভেদাভেদ করি না, হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ সবাইকে একসঙ্গে নিয়ে চলি। মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। দিদি খুব ভুল করেছে বাংলা নিজের মেয়েকে এনে, বিশেষ করে মহিলারা ভেবেছিলেন মহিলা এলে আমাদের সম্মান পাবে, আজকে মহিলাদের মান সম্মান সুরক্ষিত নয়, 60 থেকে 70 বছরে কোন মহিলা সুরক্ষিত নয়। মেয়েরা স্কুল কলেজ টিউশন গেলে আমরা চিন্তায় থাকি, মহিলারা বাজার হাট গেলে মা বোনেরা আমরা চিন্তায় থাকি, চিন্তায় থাকবো বলে দিদিকে ভোট দিয়েছিলাম। দিদি বলছেন দিদিকে বলো, দিদিকে বলো, আরে কি বলবো, দিদি তো ফোনই ধরে না, অনেক লোক ফোন করেছে, কেউ দিদির সঙ্গে কথা হয়েছে? হয়েছে, দাদারা ফোন ধরছে, তাই বলছে দিদিকে বলো না, এখন এখন দিদিকে ঠেলো, দিদিকে ঠেলো, এখন দিদিকে ঠেলা হচ্ছে সবাই।
তো গমও পিছে যায় সে পোকাও পিছে যায়। এবারে নির্বাচনে টিএমসি সাফ হবে, তার সঙ্গে আবর্জনা কংগ্রেস সিপিএম সাফ হয়ে যায়। কারো একটা ভোট নষ্ট করবেন না, জেতার কোন চান্স নেই কংগ্রেস সিপিএম এর। আপনারা সেই ভোটটা বিজেপি কে দিয়ে টিএমসি কে হারান, আমরা বিজেপি এই বাংলাকে গড়ে দেব। তাই আগামী 22 তারিখ ভোট, 26 তারিখ আমাদের এখানে ভোট আছে, পরিবর্তনের ভোট। মেয়ের 18 বছর বয়স হলে তার নামে 2 লক্ষ টাকা ডিপোজিট সরকার করে দেবে, বিয়ের চিন্তা থাকবে না। সরকারি চাকরিতে মেয়েদের যেন 33% রিজার্ভেশন দেবো আমরা, পড়াশোনা করলে মেয়ে চাকরি পাবে। পুলিশের 9টা ব্যাটালিয়ন হবে, পুলিশের 9টা মেয়েদের জন্য মাতঙ্গিনী হাজরার নামে 9টা এই নবদুর্গের নামে 9টা ব্যাটালিয়ন হবে, কেবল মেয়েরা পুলিশে চাকরি করবে। 3টা আর্ম ফোর্সের বিশেষ ব্যাটালিয়ন হবে মাতঙ্গিনী হাজরার নামে, মেয়েরাও বন্দুক নিয়ে পুলিশের চাকরি করবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। আর পড়াশোনা যাতায়াতের জন্য বাইরে গেলে ট্রেন বাসে মেয়েদের কোনো ভাড়া লাগবে না, ফ্রিতে যাতায়াত করবে। আর মায়েরাও যদি বাপের বাড়ি যেতে চান তারাও ফ্রিতে যেতে পারবে, তাদের কোনো ভাড়া লাগবে না। ঈদের সময় যদি আসি কোনো ট্রেনে ওঠা যাবে না, এত ভিড়, কেন যেতে হচ্ছে আমাদের? কেন আমাদের যুবক ছেলেরা বাবা মাকে বুড়ো বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, ছেলে বউকে ছেড়ে চলে যাচ্ছে? কারণ এখানে কাজ নাই, কর্ম নেই, করে খাওয়ার ব্যবস্থা নেই। যেতে হচ্ছে কোথায়? গুজরাটে, হরিয়ানায়, মহারাষ্ট্রে, কর্ণাটকে, যেখানে বিজেপি সরকার আছে বা ছিল। আচ্ছা, এখানকার মুসলিম যুবকরা যদি অন্য রাজ্যে বিজেপি রাজ্যে গিয়ে চাকরি বাড়ি করে করে খেতে পারেন, আর এখানে যদি বিজেপি ক্ষমতায় আসে, সমস্যাটা কি আছে? আমরা চাইছি না এখানকার ছেলেরা হরিয়ানা গুজরাটে যাক, সারা বছর গিয়ে ওখানে পড়ে থাকবে পেটের জন্য, আর ঈদের সময় দুর্গাপূজার সময় বাড়ি আসবে খালি। আমরা চাই আমাদের ছেলেরা পশ্চিমবাংলায় থাক, এখানে ব্যবসা করুক, এখানে চাকরি করুক, কাজকর্ম করে পরিবারের সঙ্গে থাক। এই জেলার হাজার হাজার ছেলে রাজমিস্ত্রির কাজ করার জন্য কর্ণাটকে কেরলে গেছে, কি গেছে কিনা? আমি এক একটা পাড়ায় গিয়ে দেখি কোনো ছেলেই নাই, বলে সব চলে গেছে। আচ্ছা, রাজমিস্ত্রির কাজ করতে হলে আমাদের ছেলেদেরকে দক্ষিণ ভারতে যেতে হবে। সেই জঙ্গল বলের মানুষরা যারা স্বাধীনতার পর থেকে বঞ্চিত, সেই লাল ফুল এখনো উঠছে আমার বাড়ি ওখানে। আমি প্রথমবার ভোট দিলাম প্রথম দিন, মানুষ ওখান থেকে পরিবর্তন শুরু করেছে, কোন জড়া ফুলের চিহ্ন নাই, কোন টিএমসি নেতা নাই, সব পরিষ্কার হয়ে গেছে। এই যে বাংলাকে পরিষ্কার করা শুরু হয়েছে, সেই নির্বাচন উত্তরবঙ্গ পর্যন্ত পৌঁছেছে। মানুষ এবার ঠিক করেছেন, এত বছর ধরে বিভিন্ন পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছেন, তারা গরিব মানুষের জন্য কিছু করেনি। খাবার পানীয় জল নাই গ্রামে, স্কুলে ছাদ নাই, স্কুলে মাস্টার নাই, হসপিটালে ডাক্তার নাই, থানায় পুলিশ নাই। এই নাই নাই রাজত্ব শেষ করতে হবে। লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, তাও পাকা রাস্তা হয় না, লুট হয়ে যাচ্ছে। এই পঞ্চায়েতের লোকেরা যারা 10 বছর আগে 12 বছর আগে পঞ্চায়েত ছিল না, তারা কিরকম ছিল? এই টিএমসি নেতারা ভাঙা সাইকেলে করে ঘুরে বেড়াতো, আজকে মোটরসাইকেল করে ঘুরছে। যাদের বাড়িতে হাঁড়ি বসতো না, রেশনে 2 টাকা চাল এলে তবে ভাত খাওয়া হতো, এখন বিরিয়ানির প্যাকেট আসছে, চেহারা পাল্টে গেছে, গালে ক্রিম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাথা চুলে তেজ উঠতো না, এখন শ্যাম্পু লাগিয়ে ঘুরছে। যারা সাইকেল ছিল বাইক হয়েছে, বাইক ছিল 4 চাকার গাড়ি হয়েছে। এই সমস্ত গরিব মানুষের উন্নয়নের টাকা লুট হয়েছে। আমরা ক্ষমতায় এলে এসআইটি তৈরি করে এই পঞ্চায়েতের লুটের তদন্ত করাবো, নারদ সারদার তদন্ত করাবো, যত টেট এসএসসি পরীক্ষায় পয়সা নেওয়া হয়েছে তার তদন্ত করাবো। আর যারা দোষী সাব্যস্ত হবে, হয় এখান থেকে বহরমপুরের জেল, নারে সেন্ট্রাল জেল দমদম, আর যারা বড় বড় নেতা তাদেরকে উড়িষ্যার ভুবনেশ্বরে পাঠানো হবে। আজকে দেখুন পশ্চিমবঙ্গের মুসলমানদের কি অবস্থা। একটা সাইকেল কিনতে হলে মেয়ের জন্য একটা সবুজ সাথী সাইকেল নিতে গেলে টিএমসি নেতার পেছনে পেছনে ঘুরতে হয়। এটা রেশন কার্ডের জন্য 2 কিলো চাল 3 কিলো গম পাবো, তার জন্য টিএমসি নেতার পেছনে পেছনে ঘুরতে হয়, নাহলে পাবেন না, ওরা না বললে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরিব মানুষের জন্য যে সমস্ত প্রকল্প করেছেন, গরিব মানুষের বাড়িতে পাক্কা পায়খানা বানিয়ে দিচ্ছেন। আপনারা বলুন, মুসলমানদের বাড়িতে পায়খানা তৈরি হয়েছে কিনা? হয়েছে কিনা? আবাস যোজনায় যে মানুষটা জীবনে কোনোদিন পাকা ছাদ বানাতে পারলো না,
আলির চাল টিনের চালে জীবন কাটিয়ে দিল খড়ের চালে। প্রধানমন্ত্রী সেই গরিব মানুষদের মাথার উপর পাকা ছাদ বানিয়ে আবাস যোজনার বাড়ি দিয়ে দিচ্ছেন, তাতে হিন্দু মুসলমান সবাই পাচ্ছে কিনা? এই যে লকডাউন হলো, আমরা চিন্তায় ছিলাম, কাজকর্ম বন্ধ, কলকারখানা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, গরিব মানুষ খাবে কি? সবচেয়ে বেশি আমাদের মায়েদের চিন্তা ছিল যে বাড়ির লোককে কি খাওয়াবো, রান্না কি করব। প্রধানমন্ত্রী জানেন, তিনি গরিব বাড়ির ছেলে, উনি বলেছেন চিন্তা করবেন না, আমি আপনাদের রেশনের ব্যবস্থা করব, 5 কিলো চাল 1 কিলো ডাল। রেশন এসছে কিনা, সবাই পেয়েছেন কিনা? সেখানে কি হিন্দু মুসলমান ভেদাভেদ করা হয়েছে? অনেকে ডাল পাননি, 1 কিলো দিদির ভাইরা খেয়ে নিয়েছে, কাটবানি, অনেকে পুরো চাল পাননি, 5 কিলো চাল আসেনি, 3 কিলো 4 কিলো চাল পেয়েছেন, সেখানেও কাটবানি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেখলেন চাল ডাল তো হলো, রান্না করবে কি করে? যাদেরকে আগে গ্যাস দিয়েছিলেন বিনা পয়সায় গ্যাসের কানেকশন উজ্জ্বলা যোজনায় মহিলাদের নামে দিয়েছেন, সেই মহিলাদেরকে 3 মাসে 3টা সিলিন্ডার দিয়েছেন বিনা পয়সায়, দিয়েছেন কিনা? এই হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, চাল ডাল হলো, গ্যাস হলো, শুধু খিচুড়ি কদিন খাওয়া যায় আর, একটু সবজি চাই, মশলা চাই। তাই বলেন মায়েদের হাতে কিছু টাকা দিতে হবে, যে মায়েরা জনধন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের প্রত্যেককে মাসে 500 টাকা 3 মাস, দিয়েছেন কিনা? এই মায়েরা কি চিঠি লিখেছে যে আমাকে গ্যাস দাও, আমাকে পয়সা দাও? কেউ চিঠি লিখেনি। প্রধানমন্ত্রী জানেন গরিব মানুষের সমস্যা, তাই তাদেরকে গ্যাসের কানেকশন দিয়েছেন, গ্যাসের সিলিন্ডার দিয়েছেন 500 টাকা করে দিয়েছেন, রেশন পৌঁছে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে কাজ করে, আর এই যে কাজ গরিব মানুষের জন্য, সেখানে আমরা হিন্দু মুসলমান ভেদাভেদ করিনি।